ঢাকায় সিনেমার রোমান্টিক দম্পতি রাজপরি একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তাদের। তবে হঠাৎ পরির এক স্টেটাসে আলোচনায় উঠে এসেছে তাদের দাম্পত্য, সঙ্গে নাম জড়িয়েছে বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসা সফল নায়িকা বিদ্যা সিনহা মিমের। গত বুধবার 9 নভেম্বর মধ্যরাতে ফেসবুকে স্টেটাসে মিমকে উদ্দেশ্য করে পরি লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে নায়িকা লিখেছেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরির অভিযোগে মিথ্যা দাবি করেছেন শরীফুল রাজ। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, সংসার স্ত্রী সন্তানের প্রতি সবসময় সিনসিয়ার থাকি, এরপরও কেন সে আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনলো জানি না, আমি রীতিমতো শক। তিনি আরও বলেন, আমি সবসময় সব ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি, স্ত্রী সন্তান ফেলে অনৈতিক সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারি না। পরাণ খ্যাত এ নায়কের বাস, পরি কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে সে তার জবাব দেবে, আমি চাই সে যা বলছে তা সবার সামনে যথাযথভাবে ক্লিয়ার করবে, আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান করি। প্রসঙ্গত, বিয়ের পর থেকে তারকা দম্পতি রাজপরির ভালোবাসার নমুনা দেখেছে নেটিজেনরা, বেশ সুখেই কাটছে তাদের সংসার। মাস তিনেক আগে 2 থেকে 3 হয়েছে তারা, তাদের ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শামীম মোহাম্মদ রাজ্জাক।